করতে এবং মানে কোরআনের ফাকিদেরকে আমরা সহযোগিতা করতে পারি এবং ভালো ভালো শিক্ষার্থী এবং কোরআনের সুরকার যারা আছে তাদেরকে আমরা বের করে আমরা সার্টিফিকেটের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা প্রচার করতে পারি এই কথা ব্যক্ত করে এই কামনা করে এবং আজকের সকলের কাছে এই ফাউন্ডেশনের জন্য দোয়া আছে এবং সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সময়টা অনেক সুন্দর কেটেছে, এই যে বাচ্চারা কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করেছে, আমরা প্রত্যেকে তন্ন হয়ে শুনছিলাম প্রতিটি হরফের বিনিময়ে যদি কম করে দশটা দিকে হয় না বুঝলে অন্য না থাকলে তাহলে রোজারত অবস্থায় এরকম প্রতিযোগিতায় প্রতি হরফে দশটা লিখে থাকবে না পারবে, তাহলে আপনি এবার ক্যালকুলেশন করেন আপনার আমল নামায় কত দিন জমা হয়েছে। আমরা এইভাবে কোরআনের খেদমতকে ব্যবহার করতে চাই, যারা পৃষ্ঠপোষকতায় রয়েছেন, যারা সময় দিয়েছেন, বিশেষ করে আমাদের এলাকার যোগ্য নেতৃত্ব জনাব আব্দুল জলিল বিএ এবং যারা প্রথম চেয়ারম্যান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ যারা আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করুন, জীবনে বহুত নেতৃত্ব দিয়েছেন, জীবনে অনেক কিছু করেছেন, বাকি আছে শুধু এখন কোরআনের খেদমত। আসুন কোরআনের খেদমত করতে করতেই উই হ্যাভ টু ফেস আওয়ার ডে অ্যান্ড উই হ্যাভ টু গো টু আওয়ার গ্রেভ। আমাদের মৃত্যু কিন্তু প্রতিদিন আমাদেরকে ডাকছে, সো উই মাস্ট আওয়ার প্রিপারেশন ফর আওয়ার ফাইনাল জার্নি। মে আল্লাহ গিভ আস মোর তৌফিক ফর খেদমত ফর দি হোলি কোরআন কিতাবুল্লাহ। আমি সকলের জন্য সার্বিক মঙ্গল কামনা করছি, যারা প্রতিযোগী বন্ধু এখানে এসছেন আমি সাধুবাদ জানাই, যারা তাদেরকে সিলেক্ট করেছে তারা আলহামদুলিল্লাহ, আমরা তারা জাজমিনি করেছি এটা ইয়াতে বলছি। আমরা কোরআনের প্রতিযোগিতা করতে করতে কোরআনের প্রতিযোগিতা নিতে নিতে মোটামুটি জোড়া হয়ে গেছে, তা আমরা যেইভাবে সিলেক্ট করি সাধারণ মানুষগুলো যে সিলেক্ট করেছেন তাদের সিলেকশনটা খুবই চমৎকার হয়েছে, সেই জন্য তাদেরকে সাধুবাদ। মাশাআল্লাহ, আমার মনে হয় কবিতা আল্লাহর পক্ষ থেকে এসছে। হ্যাঁ, আমি যতটা মনে করেছিলাম যে প্রথম কাজ হিসাবে প্রথম উদ্যোগ হিসাবে আমাদের হয়তো অনেক ত্রুটি হয়েছে, তো চিন্তা করে দেখলাম তুলনামূলক ত্রুটি কম। আমরা তো দুই রাখাত নামাজ করি, দুই রাখাত নামাজের ত্রুটি থাকে নাকি থাকে না? থাকে, মানুষের কাজের মধ্যে ত্রুটি স্বীকৃতি দেওয়া এটা হলো জেন্টালিটি, আর যারা ত্রুটি স্বীকৃতি দিচ্ছে না এটা কনটেক্স অফ আগুন। আমরা ত্রুটি স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মাশাআল্লাহ সকল প্রস্তুতি বন্ধু খুবই ভালো করেছে, উচিত ছিল সবাইকে যদি পাস পাঠাতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে একটু না একটু তো কম বেশি করতেই হয়। তিনজন প্রতিযোগী আমাদের দৃষ্টিভঙ্গি আমরা দেখেছি মোটামুটি কাছাকাছি, তারপরেও একজন একটা খেয়াল করে এমন তীক্ষ্ণভাবে ধরে যেটা আরেকজনের মাথায় আসে না। আপনি হয়তো শুনেছেন যে খুব সুন্দরই তো সে বললো, কিন্তু সে যে একটা গুণ নামটাতে অনেক বেশি দেরি করেছে, গুরু হয়ে গেছে, এটা কারণে আমরা পাঠিয়ে দেবো। হ্যাঁ, আরেকটা দেখবে খুব মধুর তালাব করে জেনেছে চলে গিয়েছে, কিন্তু এখানে সে তার তাকদীরের কাজ অনুযায়ী মদের মধ্যে কম বেশি হয়ে গেছে। সকল এক আলিম মত এক সমান থাকবে, সেইখানে যদি এক আলিম মত পাঁচটাকে একরকম রাখলো একটাকে বেশি দাম দিয়ে দিল তাহলে তার মার্ক পারবে না, করবে কমে যাবে। আমরা সেইগুলি বিবেচনা করি, কাউকে চিনি না, কারো মাদ্রাসা জানি না, কারো প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহ কোরআনের খেদমত করার জন্য যে নাম্বারই করেছি আপনারা এইটাকে মানুষ হিসাবে পারফেক্ট ধরে নেবেন ইনশাআল্লাহ। সবাই আর পুরস্কৃত এবং আমি আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের যিনি উদ্যোগ